সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার শুভেচ্ছা নিয়েও কেমন আছো আজকে মার্কেটিং দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্রের আমি মার্কেটিং প্রসার সম্পর্কে আলোচনা করব। এবং প্রসারের এর আগে আমি দুইটা ক্লাস নিয়েছি আজকে হবে তিন নম্বরের ক্লাস তোমাদেরকে আমি একটা গল্প বলতে চাচ্ছি আচ্ছা কেন আমরা এই যে অনলাইন ক্লাস নিচ্ছি এই অনলাইন ক্লাস নেওয়ার এর পিছনে কারণটা কি। তোমরা এই আমার গল্পর মধ্যেই কিন্তু আজকে আমি কোন অধ্যায়টা আলোচনা করব সেটা কিন্তু লুকিত আছে তোমরা কিন্তু মনে মনে ধরে নিবা যে আমরা এই যে আমাদের মহামারী চলতেছে যার জন্য আমাদেরকে কি হচ্ছে যে আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না এই ভাইরাসটা করোনা ভাইরাসটা এমন একটা ভাইরাস সো ভাইরাসের জন্য আমরা কি করছি আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার একটা ব্যবস্থা করেছে যাতে করে তোমরা কি করতে পারো বাড়িতে বসে এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসগুলো তোমরা ফলো করতে পারো বা তোমাদের পড়াশোনা যদি কন্টিনিউ চালিয়ে যায় তার মানে এটা একটা উদ্দেশ্য তোমাদেরকে এইভাবে আমরা পাঠদান দিব এবং তোমরা শিখবে এ থেকে তোমাদেরও পড়াশোনা চলবে বা লাভবান হবে তাহলে এটা একটা উদ্দেশ্য হচ্ছে না তে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমার পাঠের বিষয় বা পাঠের শিরোনাম হচ্ছে মার্কেটিং প্রসারের উদ্দেশ্য মার্কেটিং প্রসারের উদ্দেশ্য অর্থাৎ বাংলায় হলো বাজার বাজার জাতকরণ প্রসারের প্রসারের উদ্দেশ্য আচ্ছা ইংলিশ হচ্ছে মার্কেটিং প্রমোশন অবজেক্টিভস আচ্ছা বাজারজাতকরণ জাতকরণ আমরা এর আগে জেনেছি বাজারজাতকরণ কী বাজারজাতকরণের হাতিয়ার সমূহ কী এবং আজকে আমরা জানব কি বাজারজাতকরণ প্রসারের উদ্দেশ্য আচ্ছা কেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বা যারা কোম্পানিগুলো আছে তারা কেন এই বাজারজাতকরণ কী উদ্দেশ্য নিয়ে তারা করবে সেই উদ্দেশ্যগুলো আজকে আমরা আলোচনা করব। সেই উদ্দেশ্যগুলোর মধ্যে এক নম্বর পয়েন্ট আমি আলোচনা করতে যাচ্ছি এক নম্বর হচ্ছে চাহিদা সৃষ্টি চাহিদা সৃষ্টি তোমরা লক্ষ্য রাখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চাহিদার সৃষ্টি আচ্ছা যখন কোনো কোম্পানির বা কোনো প্রতিষ্ঠানের কোনো পণ্য নতুন বাজারে আসে তখন সেই পণ্যটার কিন্তু পরিচিতি থাকে না তাহলে পরিচিতি যদি না থাকে কোনো ক্রেতা বা কোনো ভোক্তা বা কোনো মধ্যস্থ কারবারি যারা পণ্য ক্রয় করে তারা যদি পণ্যটা সম্পর্কে নাই জানে তাহলে কোম্পানি কিভাবে পণ্যটা বিক্রি করবে এই জন্য কোম্পানিদের বা প্রতি উৎপাদনকারী প্রতিষ্ঠানদের মূল উদ্দেশ্য থাকে কি পণ্যের চাহিদা সৃষ্টি করতে হবে কি করতে হবে পণ্যটার চাহিদা সৃষ্টি করতে হবে মার্কেটে বা বাজারে নিয়ে গিয়ে সেই পণ্যটার চাহিদা সৃষ্টি করতে হবে সেই চাহিদা সৃষ্টি করার জন্য কি করতে হচ্ছে এই যে মার্কেটিংয়ের যে হাতিয়ারসমূহ আমি গত ক্লাসে আলোচনা করেছি সেই হাতিয়ার সমূহ ব্যবহার করা হয় যে চাহিদা সৃষ্টি করার জন্য সেই হাতিয়ার সমূহগুলোর মধ্যে বিজ্ঞাপন হতে পারে তারপর কি হতে পারে যে ব্যক্তি বিক্রয় হতে পারে সেলস প্রমোশন হতে পারে অর্থাৎ এখানে চাহিদা সৃষ্টি করার জন্য ভোক্তাদের যে সকল মার্কেটিংয়ের মানে হাতিয়ার বা টুলসগুলো ব্যবহার করা হয় সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা দেখা যাচ্ছে যে শিশু কাস্টমারের ক্ষেত্রে হতে পারে বা শিশু ভোক্তার ক্ষেত্রে হতে পারে বা মধ্য মধ্যবয়স্কীর ক্ষেত্রে হতে পারে বা শিক্ষকের ক্ষেত্রে হতে পারে বা বিভিন্ন পেশাজীবী চিকিৎসক অথবা দেখা যাচ্ছে ছাত্রছাত্রী এ সকল মানে ক্রেতা বা কাস্টমারদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে এটা এই হচ্ছে এই উদ্দেশ্য এই জন্য আমাদের এটা উদ্দেশ্য হচ্ছে বাজার যাত্রা উদ্দেশ্য হচ্ছে কি যে চাহিদা সৃষ্টি করতে হবে আচ্ছা কোম্পানি বা প্রতিষ্ঠান চাহিদা সৃষ্টি করার পর আরেকটা উদ্দেশ্য তারা করে কি উদ্দেশ্য হচ্ছে দুই চাহিদা চাহিদা বৃদ্ধি বৃদ্ধি করে আচ্ছা এখন দেখা যাচ্ছে আমি কোম্পানিগুলো কি করলো তাদের পণ্যটা বিক্রি করার জন্য তারা কি করলো চাহিদা সৃষ্টি করলো শুধু চাহিদা সৃষ্টি করলে হবে না কারণ পণ্যটা তো তাদেরকে বিক্রি করতে হবে বিক্রি করা বিক্রি করলেই তো দুইটা পয়সা তাদের পকেটে আসবে আর এই দুইটা পয়সা পকেটে আসার জন্য তাদেরকে কি ব্যবস্থা করতে হবে পরবর্তী স্টেপে করতে হবে কি চাহিদা বৃদ্ধি করতে হবে তাহলে চাহিদা বৃদ্ধি করার জন্য আবার কোম্পানিগুলো কি করতেছে তারা বিভিন্ন ধরনের তাদের যে মার্কেটিং হাতিয়ারগুলো আছে সেই হাতিয়ারগুলো তারা প্রয়োগ করে থাকে এই হাতিয়ারগুলো প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য তারা কি করে চাহিদা বৃদ্ধি করে থাকে তারপরে চলে আসতেছে তিন নম্বর পয়েন্ট মোকাবেলা করা আচ্ছা এখন আমাদের বিশ্বের মধ্যে বা আমাদের দেশের মধ্যে আমরা যদি একটা উদাহরণস্বরূপ হিসেবে জানি তাহলে আমাদের কিন্তু একটা বা দুইটা কোম্পানি নেই হাজার হাজার উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কোম্পানি আছে তাহলে সেই সকল কোম্পানির সাথে প্রতিযোগিতায় মোকাবিলা করতে গেলে আমার কোন ধরনের বিশ্বস্ততা কাস্টমারের মধ্যে বা ভোক্তার মধ্যে আনতে হবে সেইটা কিন্তু প্রতিষ্ঠানগুলো করে থাকে যার ফলে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হয় আর এই প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য এক এক ধরনের কোম্পানি এক এক রকমের তোমাদের হচ্ছে মার্কেটিং যে হাতিয়ারগুলো বা কৌশলগুলো আছে সেই হাতিয়ার বা কৌশলগুলো তারা ব্যবহার করে থাকে তারপর হচ্ছে চার নম্বর স্টেপে আমরা যাচ্ছি যে বিক্রয় কর্মীদের সহযোগিতা করা বিক্রয় আচ্ছা এখানে দেখো সুপ্রিয় যে বিক্রয় কর্মীদের সহযোগিতা করা অর্থাৎ এই যে সেলস প্রমোশন অর্থাৎ ব্যক্তিক বিক্রয় আমরা বাজারজাতকরণের হাতিয়ারগুলোর মধ্যে পড়েছি কি ব্যক্তিক বিক্রয় এই ব্যক্তিক বিক্রয়টার মধ্যে কিন্তু বিক্রয়কর্মী থাকে এই বিক্রয়কর্মী যখন আমাদের একটি প্রতিষ্ঠান বা একটা উৎপাদনকারী কোম্পানি বেশি বেশি করে তাদের বাজারজাতকরণের হাতিয়ারগুলো ব্যবহার করার ফলে তখন কি করে ক্রেতাদের মধ্যে কিন্তু একটা বিশ্বস্ততা চলে আসে আর এই বিশ্বস্ততা চলে আসার ফলে তারা কি হয় এই বিক্রয় কর্মীরা যখন ওই পণ্যটা বিক্রি করতে যায় তখন কিন্তু ক্রেতারা আগে থেকেই জানতে পারে যে ভাই হ্যাঁ এটা অমুক কোম্পানির পণ্য অমুক ভাই প্রোডাক্ট আমরা এটা সম্পর্কে জানি বা আমরা অবগত আছি এইভাবেই কিন্তু কী হয় বিক্রয় কর্মীদের কিন্তু সহযোগিতা করা হয় হ্যাঁ তারপরে আসছে আমাদের পাঁচ নম্বর স্টেপ প্রভাবিত করা প্রভাবিত করা আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে আছে কি প্রভাবিত করা আচ্ছা কিভাবে একটি পণ্য মানে ক্রেতারা তারা ক্রয় করবে সেই পণ্যটা ক্রয় করার জন্য তাদেরকে কিভাবে প্রভাবিত করা যায় আমরা অনেক সময় দেখে থাকি আমাদের বন্ধু সকল আছে যদি কেউ একটা ভালো ব্র্যান্ডের একটা মোবাইল নেয় বা দেখা যাচ্ছে যে একটা এই যে শীত মৌসুম আছে একটা জ্যাকেট নিল এখন আমরা ওই বন্ধু এখন বলি যে দোস্ত তুই যে এক সুন্দর জ্যাকেটটা নিয়েছিস বা সুন্দর যে মোবাইলটা নিয়েছিস এইটার সুবিধা কেমন আমরা অনেক সময় এই বন্ধুর কিন্তু কথাবার্তা শুনি কিন্তু প্রভাবিত হয়ে যায় কীভাবে প্রভাবিত হয়ে যায় যে সে বন্ধু বলতেছে মোবাইলটা খুবই ভালো ইন্টারনেট সাশ্রয় নেটওয়ার্ক যেখানে যাবো সেখানে পাওয়া যায় পাহাড়ে যাও না মরুভূমিতে যাও যে স্থানে যাও সেই স্থানে ভালো পানিতে পড়ে গেলেও সে নষ্ট হয় না এবং দেখা যাচ্ছে যে রাস্তায় যদি এর উপর দিয়ে ট্রাক যায় বুলডুদাস যায় তারপরে মোবাইলটা কি হয় না নষ্ট হয় না বা ভেঙে যায় না তো এই ধরনের যখন কোনো বন্ধু তোমাকে প্রবাহিত করতেছে তখনও কিন্তু তুমি কি ওই পণ্যটা করার জন্য আগ্রহী হচ্ছ এই এইভাবে কিন্তু কি করা হচ্ছে এ প্রবাহিত হওয়ার মাধ্যমেই কিন্তু কোম্পানিগুলো এই বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করে থাকে এটাও কিন্তু তাদের এক নম্বর অন্যতম একটা উদ্দেশ্য তারপর হচ্ছে কী করা প্রবাহিত করা গেল তারপর হচ্ছে ছয় নম্বর পয়েন্ট দেবো আমি প্ররোচিত করা আমি যদি আমাদের দেশের একটি কথা বলতে চাই সে কথাটা হচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু মানে অত্যন্ত অলস প্রকৃতির সহজে কোনো কিছু তারা করতেও চায় না বা মানুষকে করার জন্য উদ্বুদ্ধও করে না এখন দেখা যাচ্ছে বাজারে বিভিন্ন ধরনের পণ্য বা প্রোডাক্ট আসছে যে বিশেষ করে আমাদের যারা গার্জিয়ান দাদা জ্যাটোরা বা চাচারা আছে তারা কিন্তু ওই আগের যুগে জুতা আগের যুগের মোজা আগের যুগের জ্যাকেট ওগুলোই সব ব্যবহার করে যে বাজারে নতুন নতুন কী জিনিস আসছে তারা কিন্তু কখনোই কি করে না ক্রয় করার জন্য আগ্রহী সৃষ্টি করে না তো এই যে মার্কেটিং প্রসারের মাধ্যমে তার তাদের কি করা হয় কি দেখা যাচ্ছে যে বাজ যাত্র প্রসারের যে একটা বিজ্ঞাপনের কথা বলি তারা কিন্তু টিভি দেখে নাটক বা সিনেমা এগুলো দেখতে পটু তাই নাটক সিনেমার মাধ্যমে যদি বারবার দেখা যাচ্ছে যে একটা ভালো লুঙ্গি আসছে বা শীতের জন্য একটা ভালো এখন যেহেতু শীতকালীন মৌসুম চলতেছে শীতের জন্য একটা ভালো কি আসছে পোশাক আসছে শীতের জন্য একটা ভালো জ্যাকেট আসছে এই যে বারবার যে অ্যাডটা দেওয়া হচ্ছে এই অ্যাডটা বা বিজ্ঞাপনটা দেওয়ার ফলে তাদের মানে কিন্তু একটা কি হচ্ছে মানে ওই বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যটার গুণাগুণ সম্পর্কে বলা হচ্ছে দামে সস্তার কথা বলা হচ্ছে কিন্তু অনেক আরামদায়ক এই সকল কথাবার্তা বলার ফলেও তারা কিন্তু কী হয় প্ররোচিত করা হয় তাদেরকে প্ররোচিত করে সেই পণ্যটা ক্রয় করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয় ঠিক আছে তারপর আমাদের আরেকটা উদ্দেশ্যের পয়েন্ট আমি যদি আলোচনা করতে যাই সাত নম্বরটা সেটা হচ্ছে যে অবহিত করা অবহিত করা অবহিত করা আচ্ছা এই অবহিত করা কি আমরা আমাদের মার্কেটিং প্রমোশনের যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর মাধ্যমে সেটা বিজ্ঞাপন বলেন আর ব্যক্তিক বিক্রয় বলা হোক বা জনসংযোগ বলা হোক যেই হাতিয়ারগুলো আছে সেই হাতিয়ারগুলোর মাধ্যমে কোম্পানিগুলো বা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কি করে পণ্যটার গুণাগুণ বৈশিষ্ট্য ভালো মন্দ সুবিধা অসুবিধা বিভিন্ন দিকগুলো তুলে ধরে এই সকল তুলে ধরার ফলেও তারা কিন্তু কি হওয়া যায় ওই পণ্যটা সম্পর্কে অবহিত হয়ে যায় ঠিক আছে তারপরে আমরা আসতে এই নেক্সট স্টেপস আট নাম্বার সুনাম বৃদ্ধি ভাজ প্রসারের উদ্দেশ্যাবলীর মধ্যে আরেকটি হচ্ছে কি সুনাম বৃদ্ধি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটি বিষয় জেনে রাখবা তোমরা যেহেতু বিজনেসের ছাত্র সেই হিসাবে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে একটি প্রতিষ্ঠানের কিন্তু মেন হাতিয়ার তার হল সুনাম গুড উইল ইজ দ্য মেইন সোর্স অফ এ ইনস্টিটিউশন যদি কোনো প্রতিষ্ঠান সম্পর্কে নেগেটিভ ধারণা ক্রেতাদের মনে চলে আসে তাহলে সেই প্রতিষ্ঠানটা যতই ভালো পণ্য উৎপাদন করুক না কেন তাহলে কিন্তু কে তারা ওই প্রতিষ্ঠানে পণ্যটা ক্রয় করবে না এই জন্য সুনামকে বলা হয় আর অর্থে যে প্রতিষ্ঠানের হলো অর্থ বা ক্যাপিটাল বলা হয় সুনামকে তাহলে আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কি করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করার জন্য তারা কিন্তু জনসাধারণের মাধ্যমে তাদের কিন্তু প্রসার মানে তাদের ভালো মন্দ তারা যে এ উন্নত মানের অন্যান্য প্রোডাক্টের চেয়ে যে ভালো মানের প্রোডাক্ট তৈরি করতেছে তারা এটা কিন্তু জনসাধারণের মাধ্যমে বা ক্রেতার মাধ্যমে তুলে ধরে তুলে ধরে তাদের সুনাম বৃদ্ধির চেষ্টা করে এটাও একটা তাদের উদ্দেশ্য সুনাম বৃদ্ধি তারপর সুবিধা জানানো নয় নম্বর পয়েন্ট হচ্ছে সু বি ধা যা না ন সুবিধা জানানো আচ্ছা এই যে সুবিধা জানানোটা হচ্ছে কি একটি পণ্য ক্রয় করার জন্য যখন বিজ্ঞাপনের মাধ্যমে বা ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে তারপর হচ্ছে পাবলিসিটির মাধ্যমে পণ্যটার সুবিধা কি কি আছে এই পণ্য আপনি এই প্রোডাক্টটা কিনলে আপনি এই এই সুবিধাগুলো পাবেন এই সুবিধাগুলোর মধ্যে কি থাকতে পারে মূল্য ছাড় থাকতে পারে তারপরে হচ্ছে যে লাকি কুপন লটারি থাকতে পারে তারপর কি থাকতে পারে যে ওয়ারেন্টি থাকতে পারে তারপর হচ্ছে গ্রান্টি থাকতে পারে আবার বলা হচ্ছে যে আপনাকে মানে আপনার বাসা যেখানেই হোক না কেন আপনার বাসা যতই গ্রামগঞ্জে হোক না কেন আর যতই শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত হোক না কেন আপনাকে ডেলিভারি করে পৌঁছে দেওয়া হবে এই ধরনের সুবিধার কথা বলানো বলা হয় এইভাবে বলেও কিন্তু পণ্যটা ক্রয় করার জন্য ক্রেতাদের আকৃষ্ট করা হয় এই সকল কাজ কে করে থাকে আমাদের মার্কেটিং প্রসার করে থাকে এই উদ্দেশ্যটা হচ্ছে আমার কি পণ্যটা বিক্রি করার জন্য আমি সুবিধার কথা তাদেরকে জানিয়ে দিব কার মাধ্যমে জানিয়ে দিব মার্কেটিং পোসারের হাতিয়ারের মাধ্যমে তোমরা কি বুঝতে পারলা এরপর আসছে আমাদের পণ্যের তুলনা আচ্ছা দশ নম্বর পয়েন্টে আমি যাচ্ছি কি পণ্যের তুলনা টু লো না আচ্ছা এইটা একটা খুব সুন্দর এবং এক্সেলেন্ট পয়েন্ট বাজারজাতকরণ প্রসারের উদ্দেশ্যাবলির মধ্যে যখন প্রত্যেকটা কোম্পানিদের বা প্রত্যেকটা উৎপাদনকারীদের মেন টার্গেট থাকে তাদের পণ্যটা কিন্তু কি করা জনগণের মাধ্যমে জনগণের কাছে বা ক্রেতার কাছে তুলে ধরা তে আমরা যারা ক্রয় করি আমরা যারা ক্রেতা বা আমরা যারা ভোক্তা তারা কিন্তু আমরা এই বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট বা পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিন্তু কি করতে পারি এই বিজ্ঞাপন বলেন আর ব্যক্তি বিক্রয় বলেন বা পার্সোনাল সেভিংসের মাধ্যমে বলেন আমরা কিন্তু পণ্যগুলো তুলনা করতে পারি যে কোন পণ্যটা কেমন ভালো কেমন মান সম্পন্ন সেটা কি আধৌ টিকসয়ে আছে কি না এই ধরনের কিন্তু আমরা এই বাজারজাতকরণ প্রসারের মাধ্যমেও কিন্তু জেনে থাকি যার ফলে আমরা পণ্যের কি করতে পারি আমরা পণ্যের তুলনা করতে পারি কি বিষয়টা কি বোঝা যাচ্ছে তারপরে আমি আসবো এগারো নম্বর পয়েন্টসে এগারো নম্বর পয়েন্টস হচ্ছে প্রত্যক্ষ বাজারজাতকরণ প্রত্যক্ষ বাজার আচ্ছা এই যে প্রত্যক্ষ বাজারজাতকরণটা কি প্রত্যক্ষ বাজারজাতকরণে মানে উদ্দেশ্যবলীর মধ্যে আমাদের হচ্ছে ওটি এগারো নম্বর পয়েন্ট প্রত্যক্ষ বাজারজাতকরণ মূলত কাজ করা হয় ভোক্তার সাথে উৎপাদনকারীর সরাসরি কথোপকথন তোমরা লক্ষ্য করে থাকবা বিশেষ করে এটা কাজ করা হয় টিভি সেটে বা আধুনিক আমাদের মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে কোম্পানিগুলো তাদের পণ্যের সাপোজ এখন শীত আসতেছে শীতে তারা কেটস ভালো জুতার জন্য তারা বিজ্ঞাপন দিচ্ছে তখন তারা একটা মোবাইল নাম্বারও দিয়ে রাখে জি আপনি এই মোবাইল নাম্বারে সরাসরি কিন্তু কি করতে পারবেন কোম্পানিকে ফোন দিতে পারবেন দিয়ে বলতে পারবেন যে স্যার আপনি যে মার্কেটে যে জুতাটা দেখাচ্ছেন সেই জুতাটার প্রাইস কেমন সুবিধা কেমন সব কিছু কিন্তু আপনি সরাসরি যোগাযোগ করা করতে পারবেন এটা করে এতে করে কোম্পানি কি হয় যে ক্রেতার সাথে কোম্পানির একটা কিন্তু সম্পর্ক তৈরি হয় বিশ্বস্ততা তৈরি হয় এটাও কিন্তু কোম্পানিদের একটা সুন্দর উদ্দেশ্যাবলী বা সুন্দর একটা মানে অবজেক্টিভ তাহলে প্রত্যেক বাজারজাতকরণ চলে গেল এরপর আসবে যে উৎপাদন ও বিক্রয়ের মধ্যে সামঞ্জস্য বিধান বারো নম্বর পয়েন্ট উৎপাদন উৎপাদন ও বিক্রয়ের মধ্যে এর মধ্যে উৎপাদন বিক্রয়ের মধ্যে সমতা আচ্ছা দেখা যাচ্ছে এই উৎপাদন ও বিক্রয়ের মধ্যে সমতা যদি পণ্যটা ভালো মানের বিক্রয় না হয় তাহলে কি হবে উৎপাদন ব্যাহত হবে উৎপাদনটাও ভালো মানের হবে না এই জন্য উৎপাদনের সাথে বিক্রয়ের সমতার জন্য কোম্পানিগুলো কি করতেছে এই ধরনের বাসযাতকরণ প্রসারে যে হাতিয়ারগুলো আছে সে হাতিয়ারগুলো ব্যবহার করার মাধ্যমে বেশি বেশি করে পণ্য বিক্রি করার চেষ্টা করতেছে কারণ যত বেশি পণ্য বিক্রি হবে তত বেশি উৎপাদন হবে তত বেশি কী করবে কোম্পানিগুলো লাভবান হবে কি বোঝা যাচ্ছে তারপর হচ্ছে কি তেরো নম্বর পয়েন্ট যোগাযোগ স্থাপন যোগাযোগ স্থাপন এই যে যোগাযোগ স্থাপনগুলো আমরা প্রসারের উদ্দেশ্যাবলীর মধ্যে যে যোগাযোগ স্থাপনগুলো আছে এই যোগাযোগ স্থাপনটা এখন বিশেষ করে আধুনিক যুগে আমরা দেখতেছি এই মোবাইলে বিশেষ করে এই ধরনের যোগাযোগগুলো স্থাপন করা হয় দেখা যাচ্ছে মোবাইল কোম্পানির লোকেরা আপনাকে ফোন দিয়ে দিল যে ভাই আপনারা যে আমাদের যে এত এমবি নিলেন পাঁচ এম বা সাত এমবি বা সাত জিবি এম বি এই ধরনের যে আপনি যে সুবিধাটা ভোগ করতেছেন সেই সুবিধাটা ভোগ করার ফলে আপনার এটা কেমন লাগতেছে মানে ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে এ ধরনের তারা পদক্ষেপগুলো নেয় নেওয়ার ফলে কি হয় ওই ক্রেতাটা কিন্তু খুশি হয়ে যায় যে কোম্পানির লোক আমাকে সরাসরি ইয়া করছে আমাকে ফোন দিয়েছে এরা অবশ্যই ভালো মানের একটা কোম্পানি হতে পারে এভাবেও কিন্তু আমরা উদ্দেশ্যাবলীগুলো করে থাকি সর্বশেষ এবং যেটাকে আমরা ফাইনালি স্টেপ বলবো দ্য অবজেক্টিভ অব মার্কেটিং প্রমোশন টুলসের সেইটা হচ্ছে সমাজ কল্যাণ সমাজ কল্যাণ ফরাল কল্যাণ সমাজ কল্যাণ আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বিনোদন তোমার দেখো সমাজ কল্যাণ সমাজ কল্যাণের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের এই কোম্পানিগুলো বিশেষ করে তারা কি করে সমাজ কল্যাণের জন্য কি করে তারা কিন্তু প্রচার করে যে আর্সেনিক মুক্ত পানি পান করুন তারপর বলে কি দেশ বাসান গাছ লাগান এগুলো কোম্পানি বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এগুলো কিন্তু পাওয়া যায় আবার বর্তমান যুগে সরি এখন আমরা একটা জিনিস দেখতেছি অল বিশ্বে আমাদের করোনার মহামারী আমরা কি হয়েছি আক্রান্ত হয়েছি এই করোনার কালীন সময়ের মধ্যে আমরা টিভিতে দেখতে পাচ্ছি বিজ্ঞাপনে দেখতে পাচ্ছি যারা সাবান লাইট বয় বা লাক সাবানের অ্যাডভার্স দিচ্ছে বা সেবলন যে হ্যান্ড ওয়াশের অ্যাডভার্স দিচ্ছে সেই অ্যাডভার্টাইজের মাধ্যমে তারা বলতেছে কি বেশি বেশি করে হাত ধোন বারবার হাত ধোন এই হাত ধোয়ার ফলে কী হবে করোনা জীবাণু মুক্ত হবে তাহলে এই যে করোনা জীবাণু মুক্ত হবে তারা যে এই স্লোগানগুলো দিচ্ছে মানে বিজ্ঞাপনের শেষে এই কথাগুলো বলতেছে এই কথাগুলো বলার মেন কাজ হচ্ছে কি তারা এটা কি সমাজ কল্যাণে তারা কাজ করতেছে দেশের মানুষেরকে এই সময়ের মধ্যে এই মহামারীর মাধ্যমে তারা সতর্ক বানিয়ে দিচ্ছে তাহলে এই হচ্ছে আজকে তোমাদের আমার পাঠের আলোচনার বিষয় ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই পাঠের বিষয়টা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবা কমেন্ট করে আর একটা বিষয় হচ্ছে আমি তোমাদেরকে সামনে আগামীকাল যে ক্লাস নিব নেক্সট যে আমার আজকে তিন নম্বর ক্লাস এবং চতুর্থ ক্লাসে আমি নিব তোমাদের বাসযাতকরণ প্রসারের গুরুত্ব বাসযাতকরণ প্রসারের গুরুত্ব তে আমি ক্লাস শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই এখন আমাদের শীতের মৌসুম চলতেছে এই শীত মৌসুমে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবা না আর যখন বের হবা অবশ্যই মুখে মাস্ক পরে বের হবা বেশি বেশি করে বারবার করে হাত ধোয়া শীতের সময় এখন গরম পানি বেশি বেশি করে পান করবা হ্যাঁ এই করোনা ভাইরাসটাকে আমাদের আমাদের কি করতে হবে মোকাবেলা করতে হবে এই ভাইরাসের বিরুদ্ধে অযথা যেখানে সেখানে আমাদের স্কুল কলেজগুলো যেহেতু ছুটি আছে তোমরা বাহিরে ঘোরাঘুরি করবে না চার দোকানে বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডা দিবে না কারণ জীবনটার অনেক মূল্য এই জীবনটাকেই আগে বাঁচাতে হবে তারপরে অন্য সব কিছু তাহলে আজ এ এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আমি এখানে শেষ করতেছি আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ